এই ভিডিওর শুরুতেই আমরা হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে জেনেছি যে হৃদপিণ্ডের প্রাচীর তিন স্তর দিয়ে গঠিত এখন তোমাদের কি মনে হয় এই যে আমাদের চারটা প্রকোষ্ঠ চার প্রকোষ্ঠের প্রাচীর কি সমানভাবে পুরু না সবগুলো প্রকোষ্ঠের প্রাচীর সমানভাবে পুরু না যে প্রকোষ্ঠের রক্তকে পাম্প করতে বেশি শক্তি প্রয়োজন তার প্রাচীর সবচেয়ে বেশি পুরু যেমন চিন্তা করো অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যায় অ্যাট্রিয়াম থেকে আসে ভেন্ট্রিকলে অর্থাৎ অ্যাট্রিয়ামের প্রাচীর এত বেশি পুরু হওয়ার প্রয়োজন নেই কারণ রক্ত একদম জাস্ট নিচেই ভেন্ট্রিকলে পাঠাচ্ছে তাই অ্যাট্রিয়ামের প্রাচীর হলো সবচেয়ে পাতলা আবার রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত যাচ্ছে ফুসফুসে যা হৃৎপিণ্ডের খুব কাছে দুই পাশে অবস্থিত কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে সমস্ত শরীরে অর্থাৎ বুঝতেই পারছ কার বেশি শক্তি প্রয়োজন লেফট ভেন্ট্রিকলের অবশ্যই অনেক বেশি শক্তি নিয়ে রক্ত পাম্প করতে হবে যা পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় রক্ত পৌঁছাতে পারে এই জন্যে লেফট ভেন্ট্রিকলের প্রাচীর রাইট ভেন্ট্রিকল থেকে অনেক বেশি পুরু তাই লেফট ভেন্ট্রিকলের প্রাচীর রাইট ভেন্ট্রিকল থেকে প্রায় তিন গুণ বেশি পুরু এতক্ষণ আমাদের হৃৎপিণ্ডের এই রক্ত প্রবাহের কার্যপ্রাণী দেখে তোমাদের মনে কি কোনো প্রশ্ন আসে যে কেন রক্ত শুধু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে কেন ভেন্ট্রিকল থেকে অ্যাক্ট্রিয়ামে চলে যাচ্ছে না আমরা তো একটু আগেই বললাম ভেন্ট্রিকলের প্রাচীর অ্যাক্ট্রিয়াম থেকে বেশি পুরু তো যখন ভেন্ট্রিকল সংকুচিত হবে অনেক বেশি জোরে সংকুচ হবে তখন তো রক্ত ভেন্ট্রিকল থেকে এক চলে যাওয়ার কথা কিন্তু তা যায় না কেন যায় না একটু চিন্তা করো তোমরা যে আমরা যখন কোনো জায়গা দিয়ে কারোর আসা যাওয়া বন্ধ করতে চাই আমরা কি করি দরজা লাগাই বাসায় বাইরে একটা মেইন দরজা থাকে কেন যাতে সেটাতে আমরা নিজেরাই প্রবেশ করতে পারি বাইরের কেউ হুট করে এসে ঢুকে পড়তে না পারে ঠিক একইভাবে এই অ্যাকট্রেমের ভেন্ট্রিকলের মাঝে আছে কিছু দরজা যার জন্যে শুধু রক্ত শুধুমাত্র অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করতে পারে ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারে না এই দরজাগুলোকে আমরা বলি কপাটিকা বা এরকম দুই অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মধ্যে দুইটি কপাটিকা আছে যেহেতু অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত তাই আমরা কে বলি অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার বাল্ব বা সংক্ষেপে এভি ভাল এখন রাইট সাইডে যে ভাগটা আছে সেটা হলো ট্রাইকার স্পিড ভাগ বা আর বাম দিকে যে ভাগটা আছে সেটা হলো বাইকার স্পিড ভাগ এটা কিভাবে সহজে মনে রাখবো যাতে পরীক্ষার সময় প্যাচ লেগে না যায় সিম্পল আবার ফিরে আসো যেহেতু রাইট লিখতে বেশি অক্ষর লাগে তাই এই দিকে থাকবে ট্রাইকা স্পিড ভাগ মানে এতে আছে তিনটা কাস বা তিনটা অংশ আর বাম দিকে থাকবে বাইকাসপিড ভাগ মানে যার আছে অংশ এই আরেক নাম এরকম আমাদের হৃৎপিণ্ডের আরো বিভিন্ন জায়গায় বাল্ব আছে অর্থাৎ যেখানেই রক্তকে শুধুমাত্র একদিকে প্রবেশ করানো প্রয়োজন সেখানেই একটা করে বাল্ব বা কপাটিকা বা দরজা রয়েছে যেমন এই পালমোনারি ধমনী এবং মহাধমনী এই দুইটার মাঝেও রয়েছে একটা ভাল্ভ যার নাম হলো লুনার কপাটিকা বা চন্দ্রাকৃতির কপাটিকা আবার এই যে ইনফেরিয়র ভ্যানা ক্যাভা এর যে ওপেনিং এখানেও রয়েছে একটি ভাল এই ইনফিরিয়র ভ্যানাকেভা রাইটার ট্রেমে উন্মুক্ত হওয়ার প্রবেশ পথেই যে ভালটা আছে তার নাম হল ইউস্টেশিয়ান ভাল। সহজে মনে রাখতে পারি ই দিয়ে সিম্পল আবার এতক্ষণ আমরা আমাদের সারা দেহের রক্ত সঞ্চালন পড়লাম কিন্তু আমাদের হৃৎপিণ্ডেরও তো নিজের কিছু অক্সিজেন প্রয়োজন এর কোষগুলোকে পেশিগুলোকে জীবিত রাখার জন্য তাই না তাহলে এই অক্সিজেনও কোথা থেকে পাবে এর জন্য হৃৎপিণ্ডেরও একটা আলাদা রক্তনালী নালী রয়েছে যেটাকে বলা হয় করোনারি রক্তনালী অর্থাৎ হৃৎপিণ্ডে যে যুক্ত রক্ত নিয়ে যাবে সেটা হলো করোনারি ধমনি আর হৃৎপিণ্ড থেকে কার্বন যুক্ত রক্তগুলো যে নিয়ে আসবে সে হলো করোনারি শিরা এখনই করোনারি শিরা এই চার প্রকোষ্ঠের কোথায় আসবে খুব সিম্পল যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসবে তাই এটাও অবশ্যই রাইট অ্যাট্রিয়ামেই ওপেন করে অর্থাৎ হৃৎপিণ্ডের নিজের প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইটে করোনারি শিরা এবং এটা যে জায়গায় উন্মুক্ত হচ্ছে তার নাম হল করোনারি সাইনাস এই করোনারি সাইনাসেও একটা বাল্ব থাকে যার নাম হলো করোনারি বাল্ব বা থিবে সিয়ান বাল্ব এতক্ষণ এই সব ভাল্বের অবস্থান দেখে তোমাদের মাথা কি কোনো প্রশ্ন আসছে যে কেন ইনফিরিয়র ওপেনিং এ একটা আছে কিন্তু সুপিরিয়র কোনো নেই কি মনে হয় তোমাদের কি মনে হচ্ছে এই উত্তরটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও অথবা আমাদের যে বিদ্যাসাগরের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে লিখে জানাও যে তোমাদের কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি হতে পারে এবং এছাড়াও যদি আজকের আলোচনায় তোমাদের মাথায় আরো কোনো প্রশ্ন এসে থাকে সেই উত্তরগুলো আমাদেরকে কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল গ্রুপে জানাও আমরা তোমাদের সেই উত্তর সেখানে দিয়ে দেব